একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করল, আচ্ছা অন্য কারোর সাথে যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে তুমি কি করবে? ছেলেটি উত্তর দিল, ভুলে যাব। ছেলেটার উত্তর শুনে মেয়েটি রাগে অন্যদিকে মুখ ঘুরাল। ছেলেটি আবার বলল, তুমিও আমাকে ভুলে যাবে, এটা সবচেয়ে বড় কথা। আমি যত দ্রুত তোমাকে ভুলে যাব তার চেয়েও বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে। প্রেমিকা প্রশ্ন করল, কীরকম? ছেলেটি বলতে শুরু করল, মনে করো বিয়ের প্রথম তিন দিন তুমি এক ধরনের ঘোরের মধ্যে থাকবে। শরীরে গয়নার ভার, মুখে মেকআপের প্রলেপ, চারিদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ, মানুষের ভিড়, তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবে না। আর আমি তখন তোমার বিয়ের খবর পেয়ে হয়তো কোনো বন্ধুর সাথে উল্টাপাল্টা কিছু খেয়ে পড়ে থাকব, আর একটু পরপর তোমাকে হৃদয়হীনা বলে গালি দেব। আবার পরক্ষণে পুরনো স্মৃতিগুলোর কথা মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকব। বিয়ের পরের দিন তোমার আরও ব্যস্ত সময় কাটবে, স্বামী, মিষ্টির প্যাকেট, প্রেজেন্টেশন, এইসব নিয়ে তুমি অনেক ব্যস্ত থাকবে। আমার কথা তখন হঠাৎ হঠাৎ মনে হবে, এই যেমন স্বামীর হাত ধরার সময়, একসাথে ফটো তোলার সময়। আর আমি তখন ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াবো, আর বন্ধুদেরকে বলবো, বুঝলি বন্ধু, জীবনে প্রেম ভালোবাসা বলে কিছুই হয় না। পরের এক মাস তুমি হানিমুনে যাবে, নতুন ঘর পাবে, শপিং, ম্যাচিং, শত প্ল্যান, আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া, তখন তুমি বিরাট সুখে। হঠাৎ করে আমার কথা মনে হলে ভাববে, আমার সাথে বিয়ে না হয় বোধ হয় ভালোই হয়েছে। আমি ততদিনে বাপ মা, বন্ধু কিংবা বড় দাদাদের ঝাড়ি খেয়ে মোটামুটি সোজা হয়ে গেছি। ঠিক করেছি কিছু একটা করতে হবে, তোমার চেয়ে একটা সুন্দরী মেয়ে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে। সবাইকে বলবো তোমাকে ভুলে গেছি, কিন্তু তখনও মাঝরাতে তোমার SMS গুলো বের করে পড়ব আর দীর্ঘ নিঃশ্বাস ফেলব। পরের 2 বছর তুমি আর কোনো প্রেমিকা কিংবা নতুন বউ নেই, মা হয়ে গিয়েছ। পুরাতন প্রেমিকের স্মৃতি, স্বামীর আহ্লাদ, এসবের চেয়ে বাচ্চার ডাইপার, ফিটার, এসব নিয়ে তুমি অনেক চিন্তিত থাকবে। অর্থাৎ তখন আমি তোমার জীবন থেকে মোটামুটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাব। এদিকে আমিও একটা কাজ পেয়েছি, বিয়ের কথা চলছে, মেয়েও পছন্দ হয়েছে, আমি এখন ভীষণ ব্যস্ত। এবার সত্যি আমি তোমাকে ভুলে গিয়েছি, শুধু রাস্তাঘাটে কোনো কাপল দেখলে তোমার কথা মনে পড়ে, কিন্তু এখন আর দীর্ঘশ্বাসও আসে না। এতদূর পর্যন্ত বলার পর ছেলেটি দেখল প্রেমিকার ছলছলে চোখে ছেলেটির দিকে তাকিয়ে আছে, মুখে কোনো কথা নেই, ছেলেটিও চুপচাপ। একটু পরে প্রেমিকা বলল, তবে কি সেখানেই সব শেষ? ছেলেটি বলল, না, কোনো এক মন খারাপের রাতে তোমার স্বামী নাক ডেকে ঘুমাবে, আমার বউ ব্যস্ত থাকবে নিজের ঘুমের রাজ্যে, শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবে না। সেদিন অতীত আমাদের দুজনকে নিঃশব্দে কাঁদাবে, সৃষ্টিকর্তা ব্যতীত যে কান্নার কথা কেউ জানবে না। মানুষ ভালোবাসতে ভয় পায় না, ভয় পায় শুধু ভালোবেসে হারিয়ে ফেলার। এটাই বাস্তব, আমরা যেটা সহজে পাই তার মূল্য দেই না, আর যেটা পাবো না সেটা জেনেও বৃথা কষ্ট করি। কিছু মানুষের চরিত্রের সমস্যা থাকে, তাদের যতই ভালোবাসো না কেন মন ভরে গেলে নতুনের খোঁজে বেরিয়ে পড়ে। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। সরি বলে কিছু হয় না, যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সে আগের মতো নেই। যদি কেউ অজুহাত দেখিয়ে তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? মানুষ বলে ভালো মনের মানুষেরা সদা আনন্দে থাকে, আসলে ভালো মনের মানুষেরা অধিকাংশ সময় কঠিন বেদনায় ভোগেন, কেননা তারা সবার কাছে ভালো আচরণ প্রত্যাশা করেন। অপেক্ষাকে মুক্তি দিলাম, উপেক্ষাতে জিতিয়ে দিলাম, এতদিন তুমি সরে যাচ্ছিলে, এখন আমিই সরে এলাম। জীবনের জন্য নিয়ন্ত্রণ জিনিসটা খুব দরকার, দুঃসময় যেমন ভেঙে পড়তে নেই তেমনি ভালো সময়ে নিজেকে বেসামাল করতে নেই। গুরুত্ব না দিলে সাহস করে দূরত্ব বাড়িয়ে দাও, আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় হয় না। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না,
ভালোবাসা টাকা আর চেহারার পেছনে দৌড়ায়। সব বন্ধু পাশে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে আসে, সব বন্ধু আপন হয় না, কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং রব করবে। জীবনটা 3 ঘন্টার কোনো বাংলা সিনেমা নয়, যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। খুব সরল হবেন না, কাউকে মনের গোপন কথা বলবেন না, কখনো প্রেম করবেন না, যদিও বা করেন নিজের চেয়ে বেশি ভালোবাসবেন না, ভালো থাকবেন। মসজিদের খাটটা আমাদের অপেক্ষায়, আর আমরা ব্যস্ত দুনিয়ার রঙ্গ তামাশায়। একদিন বুঝতে পারবেন, রব আপনাকে ভালো জিনিসটা দেওয়ার জন্যই অপেক্ষা করিয়েছেন। পরিপক্কতা হচ্ছে আপনার ক্ষমতা আছে প্রতিশোধ নেবার, যে আপনার ক্ষতি করেছে, কিন্তু আপনি গভীর শ্বাস নেন আর এগিয়ে যান, আর সময়ের হাতে তাদের ছেড়ে দেন। পৃথিবীর সেরা যোদ্ধা একজন বাবা। পৃথিবী নামক যুদ্ধের ময়দানে কোনো বাধাই তাকে দমিয়ে রাখতে পারে না। জীবনে 2টো জিনিস করতে শেখো, চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো, কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই। কাউকে খুব সহজে বিশ্বাস করাটা দোষের কিছু নয়, কিন্তু কারো বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার পর তাকে পুনরায় বিশ্বাস করাটাই দোষে। জীবনটা ছোট, খারাপ চিন্তা ঝেড়ে ফেলো, পরচর্চা বাদ দাও, তাদের সঙ্গ ত্যাগ করো যারা পরোয়া করে না, আর তাদের নিয়ে সময় কাটাও যারা সবসময় পাশে ছিল। যে অপরের দুঃখ দেখে সুখ পায়, সেটা সুখ নয়, সেটা তার মনের কোণে লুকোনো হতাশা। শোক করো না, তুমি যাই হারাও না কেন, তা অন্য কোনো রূপে ফিরে আসবে। জরুরি নয় যে যার শরীরে শ্বাস নেই সেই শুধুমাত্র মৃত, যার মধ্যে মনুষ্যত্ব নেই তাকেই বা কেমন করে বলি সে জীবিত। কারো বিশ্বাস ভালোবাসা সম্মান নিয়ে খেলা করো না। কিছু কিছু মানুষের কাছে হয়তো বিশ্বাস ভালোবাসা আর সম্মানটুকুই শেষ সম্পদ। হারাবার ভয়টা তার মধ্যেই বেশি থাকে যার মধ্যে ভালোবাসার পরিমাণ বেশি থাকে। ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।